রামনবমী শোভাযাত্রায় অংশ নেওয়া এক বিজেপি কর্মীকে হেনস্থার প্রতিবাদে পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টি। শনিবার বিকেলে দিনহাটা বলরামপুর সড়কের বাসন্তীরহাট বাজারে এই পথ অবরোধ করা হয়। রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী ও সমর্থকরা। বেশ কিছু সময় এই অবরোধ চলে, ফলে দিনহাটা বলরামপুর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিনে এই অবরোধের নেতৃত্ব দেন বিজেপির জেলা এসসি মোর্চার নেতা বিশ্বনাথ কিন্নর, বিজেপি নেতা প্রীতিতোষ মণ্ডল, প্রদীপ বর্মন প্রমুখ। আমাদের গতকাল 31 মার্চে আমাদের রাম ভক্তকে, আমরা রাম পূজা করেছি, তাই রাম ভক্তকে পিস্তল দেখিয়ে রাস্তায় থু চাটিয়ে আমাদের রাম ভক্তদেরকে উপর আক্রমণ করা হয়েছে। তাই আমরা আজকে পুলিশকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি, আমরা অতিলম্বে ওদের গ্রেপ্তার চাই। যদি না করে পুলিশ প্রশাসন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ কিন্নর, কুচবিহার জেলার এসসি মোর্চার রেগুলার ইনভাইট মেম্বার।